তোমাদের এই বাপ ছেলে রেশারেশির মধ্যে না আমার প্রাণ জয় চোখা মানু ওট বলছি এই বাপ ব্যাটার খেলায় একদম এসো না, মোটেও পারবে না। এটা আমার সুযোগ, এটা আমি হাতছাড়া করবো না। দেখবে যাব, ফাইনাল চ্যালেঞ্জ দেব, ধরপড় করে উঠবে, যখনই উঠবে ছেলে উঠবাস করবে, তারপর বিয়ে যেমন হওয়ার কথা হবে। বাবু ওঠো, হার মানো, আজ আমার দিন। বাবা বিয়েটা কিন্তু আমি বন্ধ করে দেবো। এ মানব, মানব বলছি ভালোই ভালোই উঠে যা, নাহলে দেখবি। মানব উঠবি না নাকি? মানব, আরে ওকে ওঠাচ্ছ না কেন? মানু ওঠ, মানু ওঠ বাবা। এই ওঠ সোনা, ওঠ মানু। ওঠ না, মা ডাকছে তো। মানু কি জেদি ছেলে বাবা। এই আরে ওঠ, তুমি হার মেনে যাও না, তুমি উঠবস করলে তবে উঠবে। হয়েছে বাবা, হয়েছে, আমি হারলাম, তুই জিতলি। হ্যাঁ হ্যাঁ, এই এই আমি উঠবস করছি। এই এই দেখ মানু, দেখ বাবা, এই মানু, মানু বাবা, দেখ এই মানু, দেখ 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 পপসি, তোর পপসি উঠবস করছে। মানু মানু ওঠ বাবা, আমি উঠবস করলাম। ওঠ বাবা, মানু আমি তো হেরে গেছি, তুই কেন এমন করছিস? তুমি একা করলে হবে না, তোমরা সবাই মিলে উঠবস করো। এই এই স্যার, মনে না, সবাই উঠবস করো। মানু মানু বস বস, মায়ে মানু মানু, দেখ সবাই উঠবস করছে। মানু মানু ওঠ, মানু তুমি ওকে ওঠাও না, ওঠাও না, ওকে ওঠাও। এই মানু ওকে ওঠাও, মানু মানু ওঠ, ছেড়ে চলে গেছে। মানু রাতে যত ছোট হোক স্বপ্ন বেশি। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি মানবের খুনিকে একদম ছাড়বো না। যত তত আমি তাকে কোর্টে টেনে আনবো, ফাঁসি দেবো। আই প্রমিস ইউ আঙ্কেল, আমি তাকে ফাঁসি দেব। বেশি যাব তবে আমি আসি, বেশি যাব তবে আমি আসি। মু বুঝি পারুনি কাহিকি তু আম সাঙ্গরে জীবনী কাহিকি? আপন কি কোছুন্তি, আমার ঘর কানা তাঙ্ক ঘর নহে। আকাশ বাবু আপনকর মত কোন, মইনা আম সাঙ্গরে জীব কি না? না, মা এ কি বলছিস তুই? ওনারা তোর বাবা মা? জানি, ওনারা মনে হয় জানেন না ওদের মেয়ে এই ঘরের বউ, মেয়েও আর ছেলেও। ছেড়া হ, এইটা কোন তোর শেষ নিষ্পত্তি? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এই ঘর আমার স্বর্গ, এখানে আমার মানব থাকে। তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি এখানে খুব ভালো আছি, খুব ভালো আছি। Oh, my God.
আমি এই ঘর ছেড়ে কখনো যাব না, প্রমিস, কখনো যাব না। এ আমাদেরই ঘর না। তুমি যাওয়ার পরে বাবা মার কথা কে বুঝবে? আমি তো রাগ ভুলে একটু হাসি, বেশ যাও তবে আমি আসি, বেশ যাও তবে আমি আসি, বেশ সে এখানে থেকে। এত বড় লম্বা জীবন কি করে বাঁচবে ও? তুমি ওকে বোঝাও, ব্যাপার হচ্ছে জীবনটাকে ও যেমন ভাবছে জীবনটা তো তেমন নয়। আমাদের পরে কে ওর কথা বুঝবে? তুমি যদি বোঝাতে পারো তাহলে তুমি বোঝাও, আমি পারবো না। তার চোখে আমি আমার মানবকে দেখেছি, আমাদের ছেলের জন্য সে নিজের লোককে পর করে দিল। আমি তাকে বলতে পারবো না, আমাদের ভুলে যা। বাচ্চা মেয়ে ও এই জীবনটাকে অল্পই দেখেছে, কিছু জানে না। তাকে কেউ একজন বুঝিয়ে বলাটা নেহাতই দরকার। তুমি মা, তুমি পারবে সাবি, তুমি পারবে। না, তার এই অবস্থায় আমি তো তার চোখে চোখ মেলাতে পারবো না। তাকে বলবো কি করে, বোঝাবো কি করে? বাবা, বাবা, অমন ভাইয়ের ফোন এসেছে, কোর্টে যাওয়ার কথা জিজ্ঞাসা করছিল, আমরা যাব? হ্যাঁ মা, আমরা কোর্টে যাব, আমরা সবাই কোর্টে যাব। যে মানুষকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে ওকে শাস্তি দেব, সে শাস্তি পাবে। অমন সাক্ষী দেবে আর তার ফাঁসি হবে। হি শুড বি হ্যাংড টিল ডেথ, টিল ডেথ, টিল ডেথ, টিল ডেথ, টিল ডেথ, টিল ডেথ, টিল ডেথ। আমি গীতা শুয়ে শপথ করছি, যা বলবো সত্যি বলবো। মাসি, খাবারটা খুব টেস্টি হয়েছে, সুপার, খুব ভালো। তোমার যা ইচ্ছে সেটাই করো, আমি কিন্তু কোর্টে সত্যি কথা বলবো। দেখো মন, যে মরে গেছে ওর বিষয়ে চিন্তা করার চেয়ে যারা বেঁচে আছে ওদের বিষয়ে চিন্তা করলে খুব ভালো হবে। নিন মাসি, আর এদের বিষয়ে যদি আমি চিন্তা করি তাহলে তুমি আমার চোখের সামনে আমার বন্ধুকে মেরেছো, তুমি আমাকে ভয় দেখালেও, ধমকি দিলেও আমি কোটি সত্যি কথা বলবো বলবো বলবো। তোকে যা দেখাচ্ছি না পুরো গ্লেজ মারছে, তোকে আজই দেখবি পুরো ফ্ল্যাট হয়ে যাবে। তাই নাকি মায়ের দিব্যি? মায়ের দিব্যি, দাঁড়া তোকে একটু কাজল লাগিয়ে দিই। এই একদম ওভার অ্যাক্টিং করবি না, অনেক ওভার অ্যাক্টিং করেছিস। আরে আমার ফোনটা কোথায়? ফোন ফোন, হ্যাঁ হ্যাঁ দে দে। কাকে ফোন করবি? কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়াও আমি বাইরে যাচ্ছি। কি কানেকশন লাগছে না? আজকে তোমার দিন, যেখানে কানেকশন লাগবে যাও সেখানে যাও, যাও যাও যাও। তুমি আমাদের মাঝে এসো না ময়না, তুমি তো নিজে দেখলে আমি তাকে কত করে বোঝালাম, কিন্তু সে রাজি হলো। আচ্ছা ঠিক আছে, রাজি নাই হোক,
পপসি এবার আমাকে চ্যালেঞ্জ করেছে তো? এবার যদি না হেরেছে তাহলে তুমি আমাকে বলো। ছি, এমন বলতে নেই, যতই হোক সে বাবা। আর আমি? আমি জানি না। এমন কেন বলছো গো? এই ময়নাকে যে নিজের হৃদয় স্পন্দন খাঁচায় বন্দি করে রেখেছে, সে যদি জিজ্ঞেস করে সে আমার কে, আমি কি করে তাকে বোঝাবো? আমি দেখিনি মিলর্ড, মানবকে সত্যি সত্যি কে মেরেছিল। আমি গুলি চলার শব্দ শুনে গিয়ে দেখি মানব যন্ত্রণায় ছটফট করছে, আর সেখানে কেউ ছিল না। তুমি মিথ্যে বলছো। তুমি একটু আগে বলেছিলে না মানব আর বিক্রমের মধ্যে মারপিট হয়েছিল বলে, অথচ এখন বলছো কাছে কেউ ছিল না। না না, মারপিট হতে হতে ওরা গেটের বাইরে চলে এলো, আর গেটের বাইরে মানবকে গুলি করা হয়েছে, আর তাকে যে বিক্রম গুলি করেছে সেটা আমি শিওর নই। ইওর উইটনেস প্লিজ। Proceed. সমস্ত সাক্ষ্য ও প্রমাণকে চোখের সামনে রেখে এই আদালত মৃত মানবের এই মার্ডার কেসে অভিযুক্ত বিক্রমকে নির্দোষ বলে ঘোষণা করছে। মৃত মানব মৃত নিশার সাথে অনৈতিক ও অবৈধ কার্যে লিপ্ত ছিল। আদালত পুলিশকে নির্দেশ দিচ্ছে মৃত মানব লিপ্ত থাকা ড্রাগ ব্যবসা এবং অন্যান্য মাফিয়াদের সাথে সম্পৃক্তি তথা মৃত্যুর কারণ সঠিকভাবে তদন্ত করে আদালতকে রিপোর্ট করুন। মিলর্ড, হি ইজ দ্য কিলার, হি ইজ দ্য কিলার অফ মাই সন। অর্ডার, অর্ডার, অর্ডার! এটা কোর্ট না আখড়াঘর। প্রফেসর আকাশ ভট্টাচার্য, আপনি যদি এই আদালতে আদব কায়দার উপর সচেতন না হন, আপনার বিরুদ্ধে তিরো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজয়েন্ট ফর টুডে। অমনটা কোর্টে তার বয়ানটা চেঞ্জ করে দিল কেন, কিছু বুঝতে পারলাম না। নেহি ইয়ার, মেনু লাগে বিক্রম ওকে থ্রেটিং করেছে, নাহলে সে এসা কেন করলো? না, সে যা করেছে ঠিক করেছে, না হলে ওর মানবের মতোই অবস্থা হয়েছে। তো কেন চোখে জল ফেলছো? চোখে জল ফেলে কিছু হবে না, কিছু লাভ নেই। আমি জানি, যতই যা করো আমার মানব আর কোনোদিনও ফিরবে না মা হয়ে, এটা আমি মনকে পাথর করে সহ্য করে নিলাম। কিন্তু আজ আদালতে ওর মাথায় যে কলঙ্ক চাপিয়ে দেওয়া হলো সেটা আমি সইতে পারবো না, কোনোদিনও সইতে পারবো না। তোমরা অধৈর্য হয়ো না, চিন্তা করো না, এ তো আরম্ভ হলো, ভবিষ্যতে কি হবে কে জানে। যতদিনই লাগুক মানবের মাথার থেকে আমি কলঙ্ক মুছে দেব। এমা, কি করছো তুমি? বাবা, বাবা, ও এসেছিল বাবা, ও এসেছিল, এসেছিল, আপনার ছেলে এসেছিল। না না মা, সে নেই, সে আসবে না। আরে আরে, এত রাত্রে ছাদে তোমরা কি করছো? মা, ও এসেছিল মা, আপনার ছেলে এসেছিল। বোঝাও ওকে সাবিত্রী, ওকে বোঝাও, সে আসবে না। সে তো আমার উপরে অভিমান করে চলে গেছে, সে কি এতই বাধ্য ছেলে, সে কি আর আসবে? না বাবা না, ও এসেছিল বাবা, আমি দেখেছি এখানেই কোথাও আছে। দাঁড়াও, মানব, মানব, মানব! এ মা, না মা, এ মা, এ মা, সে এসেছিল, সে আছে, এ মা, সে আছে, মা আছে, তোর চোখের জলে আছে মা। সাবিত্রী, ওকে বলো সে আছে, সারা জীবন থাকবে তোমার কাছে। এ মা শোন, আর যদি তার সঙ্গে দেখা হয় তাকে একটা কথা নিশ্চয়ই বলবি আমার জন্য, তার বাবা আর কিছু পারুক না পারুক,
তার মাথায় লাগা কলঙ্ককে যেমন করে হোক যেমন করে হোক ধুয়ে দেবে, ধুয়ে দেবে মা, নিশ্চয় ধুয়ে দেবে বলে দিস। রাতে যত ছোট হোক স্বপ্ন বেশি, হৃদয়ে বড় যত ততই খুশি। রাগ ভুলে একটু হাসি, বেশ যাও তবে আমি আসি, বেশ যাও তবে আমি আসি, বেশ to the president of India. এসব কি? খালি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নয়, এমএলএ থেকে চিফ মিনিস্টার সবাইকে চিঠি পাঠাবো আর লিখব, আই ডিমান্ড প্রপার জাস্টিস ফর মাই সান মানব অ্যান্ড নেসেসারি লিগাল অ্যাকশন against Bikram. Bhaiji? 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 Hey, police babu. Ki hoyeche? Keno chitkar korcho? Are bhaiji kothay gelo? Bhaiji pujo korche. Ha, age bhaiji ke dako. Na hole lokera tar pujo korte arambho kore debe. Ki holo? Ki hoyeche? Bhaiji, dekhchi tumra amake ektu shantite pujo korte debe na. Na na bhaiji, er kono dosh nei. Actually khobor ta eto urgent chilo je amake baddho hoye ekhane aste holo. Ki khobor? Shei manober baba কেমিস্ট্রি প্রফেসর আকাশ পট্টনায়ক তার ছেলেকে নির্দোষ প্রমাণ করার জন্য ফুল আপনার এগেনস্টে লেগেছে। এমএলএ থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সমস্ত লোকেদের ইমেল করে ফেললো যে আপনি ওর ছেলেকে মেরেছেন। ভাইজি, বুড়ো খুব চালাক হয়ে গেছে। হ্যাঁ, এখন তো সবাই ওকে নিশ্চয়ই গুরুত্ব দেবে। তাছাড়া বুড়োকে সবাই সম্মান, মানে জেনারেল পাবলিকও ওকে সম্মান করছে, চারিদিকে ওর নামও আছে। যদি কথাটা প্রচার হয়ে যায় তাহলে খুব খারাপ হবে ভাইজি, সামনে আবার ইলেকশন আসছে। ব্রহ্মা, আজ্ঞে। ভালো শার্টটা তো পরেছিস। হ্যাঁ আজ্ঞে। একদম হোয়াইট। বিষ্ণু ভাই, পান খাচ্ছিস? আজ্ঞে। ওর উপরে থুতু ফেল। অফিসার ভাইজি, সেই বুড়ো যে সম্মান আর সুনামের সাদা শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, তাতে এমন দাগ লাগিয়ে দাও যে সে যেন বাইরে কাউকে মুখ দেখাতে না পারে। গুড মর্নিং, গুড মর্নিং প্রফেসর, গুড মর্নিং। কোথায় যাচ্ছ? প্রফেসর, পুলিশের কাজে দখল আন্দাজি না। না 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 না, এখন যা যা দেখবি থানার হাজতে বসে বসে দেখবি। উঁচু আওয়াজে আমার সঙ্গে কথা বলবে না। যদি আমি উঁচু আওয়াজে কথা বলি তোমার বিপিটিপি সব বন্ধ করে দেবো। ছেড়ে দাও আমাকে। এটা হচ্ছে সার্চ ওয়ারেন্ট। তার মানে তো বুঝতে পারছো তোমার বৌমা একটা ধান্দাওয়ালি। তোমার ছেলেটাকে বাইরে থেকে নিয়ে এসেছিল ধান্দায় লাগানোর জন্য। না 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 না, এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো প্রতিবেশীরা থানায় গিয়ে কমপ্লেন করেছে। সেই জন্য আমি কি করব বলো, তোমার বৌমাকে নিতে এখানে এসেছি। যাবে তো? ছেলে তো যা কারনামা করার করলো, শেষে বৌমাটাকেও ধান্দায় লাগিয়ে দিলে। হ্যাঁ, ভালোই তো করেছো, ভালো কামিয়েছো। বিড়াল মনে করে সে চোখ বুঝে বুঝে ক্ষীর খেলে
কেউ টের পাবে না। কিন্তু বেড়াল জানে না এই বিশ্বস্ত প্রভুভক্ত কুকুরের চোখে সমস্ত ফন্দি ধরা পড়ে যায়। এই ধন্দা আলীটাকে থানায় নিয়ে চলো, চলো। আপনি একটু আমার কথা শুনুন না, ওকে ছেড়ে দিন, ও কিছু দোষ করেনি। না, দোষ নেই বললে কি করে চলবে ম্যাডাম? আমার তো মনে হচ্ছে আপনিও এতে ইনভলভড আছেন। এই অফিসার, এই প্রফেসর, পুরো বয়সে বেশি হাত পা চালানোর চেষ্টা করবি না বলছি? আরে বেআইনে থেকে আইনের গায়ে হাত দিচ্ছিস? এই গাড়িতে নিয়ে তোর দেখবো তোর বৌমাকে তুই কি করে ছাড়াস, চল। ময়না, 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 ময়না। ভাইজি, এসবের কি দরকার ছিল? ভাইজি, হাজতের ভিতরে পুলিশ হাজতে আছে। চিন্তা করো না প্রফেসর, আমরা ময়নাকে হাজত থেকে নিয়ে আসব, তার জন্য আমরা কোর্টে লড়বো। লজিক্যাল লোবাত, আরে দরকার পড়লে আমরা সুপ্রিম কোর্ট যাব। কেস থেকে বেল পর্যন্ত কত টাকা খরচা হবে? খরচার জন্য তুই চিন্তা মত কর, ময়না যদি আমার বেটি হতো আমি কি তার জন্য খরচা করতাম না? আমার বৌমার উপর যদি কেউ কলঙ্কের কালি রেপে দেয় আমি কি চুপ করে বসে থাকবো? ময়না কি আমাদের কেউ নয় প্রফেসর? তুমি কার মেয়ে, কার বৌমা, কার স্ত্রী আর কার কি সেসব আমার জানার দরকার নেই। আমি খালি এইটাই জানি, ইউ আর ইনোসেন্ট অ্যান্ড বিউটিফুল, যেমন ছিল মানব। স্মার্ট, ড্যাশিং, চার্মিং, হ্যান্ডসাম, কারেজিয়াস, লাইক মি। বাট ওর একটা ভুলের জন্য ওর সব ভালো গুণকে নষ্ট করে দিল। কি দরকার ছিল ওর আমার সাথে লাগার? এমন কি বা লাভ পেল? যা বদনাম হলো সেটাও আবার মরার পরে। বাট ইউ ডোন্ট ওয়ারি, ম্যা হু না, বিলিভ মি, আমার লাইফের একটা প্রিন্সিপাল আছে, যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায় আমি তাকে বার করে ছুঁড়ে ফেলে দিই। যেমন ছিল নিশা, আমার সুইটহার্ট, আমার লাইফে কাঁটা হওয়ার চেষ্টা করছিল, আমি তাকে বার করে ছুঁড়ে ফেললাম। ভেরি সিম্পল। ম্যাডাম, স্যার ডাকছেন, আসুন। প্লিজ গো, প্লিজ গো। আসুন ম্যাডাম, আসুন, আসুন। এবারে প্রফেসরের পার্সোনাল বন্ডে ছেড়ে দিলাম, আবার যদি পুরনো ধান্দা আরম্ভ করো না তাহলে হাজতে নয়, এরপর ঈশ্বরের কাছে পাঠাবো। প্লিজ ডোন্ট ক্রস দ্য লিমিট। আপনার মনে রাখা উচিত আমার ক্লায়েন্টের সাথে আপনি দুর্ব্যবহার করছেন, আর এর জন্য আপনাকে আমি কোর্টে নিয়ে যেতে পারি। ওয়েল সেড, ওয়েল সেড, ওয়েল সেড। আপনারা কি ভাবছেন এই মহাশয় আপনাদের জন্য কোর্টে ঠিকমতো লড়তে পারবে? আমার তো মনে হচ্ছে না। বাট ইউ ডোন্ট ওয়ারি, কেউ যদি তোমাকে ন্যায় না দেয় তাহলে আমি আছি, আমি তোমাকে গ্রহণ করব। যদি প্রফেসরের কিছু অবজেকশন না থাকে। নমস্কার। ভাইজি, ওই বুড়ো চোখ দেখলে তো, ও চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, আগুন। তোমার চাহনিকে মানতে হবে প্রফেসর, নেভার মাইন্ড। তোমার চাহনিকে দেখে মনে হচ্ছে কাহিনীটা এবার কি কি গতি নিতে পারে। কি
ধান্দা টান্দা করে ফিরে নাকি ম্যাডাম মাঝ রাত্রে ফিরে আছে নাকি শেষ করে দিল।